ছোট বন্ধুরা, আমরা আজকে থেকে কার চিহ্ন পড়া শুরু করব এবং কার চিহ্নগুলো শিখব। কার চিহ্ন হচ্ছে তোমরা যে স্বরবর্ণগুলো পড়েছো, স্বরেও থেকে ওই পর্যন্ত সেগুলোর স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বা কারও বলা যায়। দেখো এখানে কি লেখা আছে, স্বরে আ কার, অথবা সংক্ষেপে তোমরা আকারও বলতে পারো। এটা এ দেখো আকার এভাবে লিখে। তাহলে চলো তাহলে আমরা শিখে ফেলি, দেখি। দেখো এখানে কি লিখেছে, কাকা যায়। দেখেছো আকার কিন্তু ব্যবহার হয়েছে, ডাব খায়। দেখেছো ডাব খাচ্ছে, খালা যায়। দেখেছো জাম খায়। দেখছো তাহলে আমরা চারটা বাক্য দেখলাম, কাকা যায়। দেখেছো কয়েকার কা, কয়েকার কা, কাকা। তারপরে কি, অন্তস্থ জয় আকার যা, অন্তস্থ অ যায়। দেখো এখানে কি, খালা যায়। কয়েকার খা, লয়কার লা, খালা, অন্তস্থ জয়কার যা, অন্তস্থ অ খালা যায়। তারপরে কি, ডাব, ডয়কার ডা, ব ডাব। তারপরে কি, ক্ষয়কার খা, অন্তস্থ অ কি হয়, খায়, ডাব খায়। ঠিক তেমনি দেখো কি লিখেছে এখানে, জাম খায়। দেখেছো এরপরে এখানে কি বলেছে, নিচে শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। এটা কি তাহলে, দেখো কাকা। দেখেছো এখানে কি, এটা হচ্ছে কাকা, কয়কার কা, কয়কার কা। এখানে কি, ডাব, ডয়কার ডা, ব। দেখেছো আকার কিন্তু ব্যবহার হয়েছে, ক্ষয়কার খা, লয়কার লা, খালা। তারপর কি বলবো, জয়কার জাম, ও জাম। দেখেছো তাহলে আকার দিয়ে আমরা কতগুলো শব্দ শিখে ফেললাম, ডট মিলিয়ে, তারপরে ডট মিলিয়ে আকার লিখি। দেখো দেখেছো আকার, এই ডটগুলো তোমরা একটা পেন্সিল নিয়ে ডটগুলো মিলিয়ে আকারটি লিখে ফেলতে পারো। আকার লিখি ও শব্দ পড়ি। দেখো দেখেছো এখানে ড দেওয়া আছে, ব দেওয়া আছে, তাহলে দেখো আকার দিলে কিন্তু একটা শব্দ তৈরি হয়ে গেল, কি হলো, ড একার ডা, ব ডাব। তারপর দেখো এখানে কিন্তু বর্গীয় জ আর ম আছে, তো কি হলো, আকার দেওয়াতে কি হয়ে গেল, জাম। আর এখানে আকার দেওয়াতে হয়ে গেল কি, ঢাক, ঢ একার ঢা, ক। এবার দেখো আকার দেওয়াতে হয়ে গেল ঘয়কার ঘা, স, ঘাস। এবার চলো আমরা পড়ি ও লিখি। তোমরা কিন্তু অবশ্যই একটা খাতা নিয়ে বসে থাকবে, তাহলে তোমরা বারবার লিখলে তোমাদের লেখাও সুন্দর হবে এবং মনেও থাকবে। দেখো এখানে কি বলছে, ভাত খায়, গান গায়। দেখেছো আকার ব্যবহার হয়েছে কিন্তু, দেখো ভয়কার ভাত, ত ভাত। দেখেছো ক্ষয়কার খা, অন্তস্থ অ খায়। দেখেছো ভাত খায়, গান গায়। তাহলে দেখেছো আকার থাকাতে আমরা কীভাবে শব্দ লিখে বাক্য তৈরি করে ফেলেছি। দেখো বাক্যের শেষে দাড়ি বসায়। দেখো ভাত খায়, ভয়কার ভাত, ও ভাত খায়। দেখেছো তাহলে কি, ভাত খায়, এটা একটা একটা বাক্য হয়েছে। এখন বাক্যের শেষে কি, দাড়ি। যখন আমাদের একটা বাক্য শেষ হবে তার শেষে আমরা এই যেভাবে একটা দাগ টেনে দিব এটাকে দাড়ি বলা হয়, এভাবে দাড়ি আমরা বসাবো। দেখো গান গায়। তোমরা যখন দেখো, আমি কিন্তু লিখে ফেলেছি, যখন দেখেছো এ দেখো বাক্যটা কিন্তু ভাত খায়, শেষ হওয়াতে কিন্তু আমি দাড়ি দিয়েছি। দেখো তারপর এখানে গান গায়। দেখেছো এখানে কিন্তু ঠিকইভাবে, দেখেছো এভাবে দাড়ি দিয়েছি, তার মানে বাক্যের শেষে দাড়ি বসিয়ে দিবে। তোমরা তাহলে তোমাদের এই পাঠ্য বইয়ে, আমার বইয়ের দেখো পৃষ্ঠা চুয়াল্লিশে গেলেই তোমরা এটা দেখতে পারবে। তোমরা কিন্তু এটা পড়বে, লিখবে এবং শিখে ফেলবে, ভুলবে না যেন।